আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মিসিং ফ্রিকোয়েন্সি বার করতে হয় যখন মিন বা গড়ের মান দেয়া থাকে। তো এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, ফাইন্ড ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি 3 ইফ মিন ইজ 6.55। তো এখানে আমাদেরকে ফ্রিকোয়েন্সি 3 নম্বর ফ্রিকোয়েন্সির মান নির্ণয় করতে হবে এবং এখানে গড় দেওয়া আছে 6.55। তো আমাদেরকে সর্বপ্রথমে এই ফ্রিকোয়েন্সির যোগফল নির্ণয় করতে হবে। তো এই ফ্রিকোয়েন্সিগুলো যোগ করলে আমাদের হবে 9+F3। এবার আমাদেরকে কী করতে হবে, ভ্যালু আর ফ্রিকোয়েন্সিকে পরস্পর গুণ করতে হবে, যেটাকে আমরা লিখতে পারি FX আকারে। তো 3-এর সঙ্গে 12 গুণ করলে আমাদের হবে 36, তারপর হবে 12, তারপর হবে 9F3, তারপরে হবে 28, তারপরে হবে 24, তারপরে হবে 22। এবার আমাদেরকে কী করতে হবে, এই ফ্রিকোয়েন্সি আর ভ্যালুর গুণফলের সমষ্টি করতে হবে। এইগুলো আমরা যোগ করলে পাবো 122+9F3। তো আমাদের মিন বার করানোর সূত্রটা কী ছিল, আমাদের মিন বার করানোর সূত্রটা ছিল মিন সমান সামেশান FX বাই সামেশান F, অর্থাৎ ফ্রিকোয়েন্সির যোগফল এবং উপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ভ্যালুর গুণফলের যোগফল। তাহলে আমাদের মিন দেওয়া আছে 6.55 সমান ফ্রিকোয়েন্সি আর ভ্যালুর গুণফলের যোগফল কত হয়েছে 122+9F3, আর ফ্রিকোয়েন্সির যোগফল 19+F3। তো কোনাকুনি গুণ করলে আমরা পাবো 6.55F3 প্লাস 124.45 সমান 122+9F3। তো আমরা F3গুলোকে একদিকে নিয়ে চলে আসবো, 9F3 মাইনাস 6.55F3 সমান 124.45 মাইনাস 122। তো আমাদের হচ্ছে 2.45F3 সমান 2.45। তো F3 সমান 2.45/2.45 সমান 1। তো এভাবে মিনের মান দেওয়া থাকলে আমরা মিক্সিং ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে পারবো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি খুবই ছোট, তো সাবস্ক্রাইব করে দেবেন।